প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাসে আজ আমরা দেখব চতুর্থ অধ্যায়, অংশীদারি ব্যবসায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। আজ আমরা দেখব অংশীদারের প্রকারভেদ, অর্থাৎ ব্যবসায়ে কী রকমের অংশীদার হতে পারে বা কত প্রকারের অংশীদার হতে পারে সেই বিষয়টা দেখব। আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদার যে একরকম হবে এমন নয়, বিভিন্ন ধরনের অবস্থা, সুযোগ সুবিধা, প্রত্যাশায় অনেকে এরূপ অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারে। আর তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আজ আমরা দেখব অংশীদারি ব্যবসায়কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমনি ঠিক তেমনি অংশীদারদেরও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ, সাধারণ বা সক্রিয় অংশীদার। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। তাহলে আসলে আমরা অংশীদারি ব্যবসার অংশীদার বলতে সাধারণত যাদেরকে বুঝি তারাই সক্রিয় অংশীদার, যারা ব্যবসায় মূলধন নিয়ে আসে, সরাসরি ব্যবসা পরিচালনা করে, ব্যবসায়ের দায় অসীমভাবেই বহন করে এবং গঠন থেকে পরিচালনা সব কিছুই নিজেরা পালন করছে, তাদেরকে বলা হয়ে থাকে সাধারণ বা সক্রিয় অংশীদার। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। তাহলে সাধারণ অংশীদারের সাথে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারের একটাই পার্থক্য যে তারা ব্যবসায় সরাসরি পরিচালনায় অংশগ্রহণ করে না, বাকি সমস্ত কিছুই সাধারণ অংশীদারের মতোই থাকে। তারা মূলধন বিনিয়োগ করবে, তারা লাভ ক্ষতিতে অংশ নেবে, তাদের দায়ও অসীম হবে, সব কিছুই ঠিক থাকবে, শুধু পরিচালনায় তারা অংশগ্রহণ করে না, এর জন্য এদেরকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়ে থাকে। কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করে না, শুধুমাত্র নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরা অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। অবশ্য ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেয়া হয়। তাহলে কর্মী অংশীদার অন্য দুই অংশীদারের সাথে পার্থক্য হলো এই যে ওরা মূলধন নিয়ে আসবে না ব্যবসায়, শুধু নিজের শ্রম বা দক্ষতা, অর্থাৎ নিজের যে কোনো একটা কিছু, মানসিক শ্রম হোক, শারীরিক শ্রম হোক, যে কোনো ধরনের শ্রম সে দিবে এবং ব্যবসা পরিচালনায় সে অংশগ্রহণ করবে। আর যেহেতু ব্যবসা পরিচালনা করছে সেই জন্য ব্যবসা থেকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ তাকে দেয়া হবে। এরপর রয়েছে নামমাত্র অংশীদার, অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে যে কাজের বেলায় হয়তো সে নাই, অর্থাৎ যেই অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট বেতন বা অর্থের বিনিময়ে তার নামের সুনামটা ব্যবহার করার অনুমতি দিচ্ছে অংশীদারি ব্যবসায়ীকে তাকে বলা হয় নামমাত্র অংশীদার। এরূপ অংশীদার ব্যবসার কোনো মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায়ও অংশ নেয় না, কিন্তু সাধারণের কাছে নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় বা অন্যকে নিজের বিষয়ে এ ধরনের প্রচারের অনুমতি দিয়ে থাকে। এরূপ অংশীদার অন্য অংশীদারদের ন্যায় অসীম দায় বহন করে না। তাহলে এখানে যেই বিষয়টা আপনাদের বোঝার বিষয় যে কোনো স্বনামধন্য ব্যক্তি যদি কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হয়, যে সে কোনো মূলধন দিবে না, লাভ ক্ষতিতে অংশ নিচ্ছে না, শুধু তার সুনামটা ব্যবহারের সুযোগ দিচ্ছে যে তার নাম ব্যবহার করে অংশীদারি ব্যবসায়ের কিছু লাভ যদি হয়, তাহলে এই কাজের সুযোগটুকু দিচ্ছে এবং নিজেকে অন্যের কাছে অংশীদার বলে প্রকাশ করছে অথবা নিজের চুপ থাকছে, অন্যরা হয়তো তাকে অংশীদার হিসেবে দাবি করছে, এই বিষয়টা সে প্রচারের অনুমতি দেয় তাকে বলা হয় নামমাত্র অংশীদার। পাঁচ নম্বরে আছে আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে কথাটার অর্থ হলো যাকে দেখে মনে হয়,
অর্থাৎ যাকে দেখে মনে হয় অংশীদার কিন্তু আসলে কি অংশীদার কিনা সেই বিষয়টা আমরা দেখি। যদি কোনো অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পরও ব্যবসায় হতে মূলধন উত্তোলন না করে বা তার ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে, সেক্ষেত্রে ওই অংশীদারকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। এরূপ ব্যক্তি আসলে ব্যবসায়ের পাওনাদার, অংশীদার নয়। তাহলে এখানে আপনার বোঝার বা জানার বিষয়টা হলো এই, একজন ব্যবসায়ী অংশীদার আগে ছিল কিন্তু এখন সে অবসর গ্রহণ করেছে, তাহলে ব্যবসায়ের সাথে সরাসরি তার কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ ব্যবসায় সে অংশীদার নয়। কিন্তু যেই মূলধন নিয়ে সে ব্যবসায়তে এসেছিল সেই মূলধনটা সে তুলে না নিয়ে মূলধনটাকে ঋণ আকারে ব্যবসায়ীকে দিল, তাহলে সে হয়ে গেল ব্যবসায়ের একজন পাওনাদার। কিন্তু সাধারণ লোক যেহেতু এই বিষয়টা জানে না, সেজন্য সাধারণ মানুষ তাকে অংশীদার হিসেবে বিবেচনা করতে পারে। এর জন্য বলা হচ্ছে যে এই ধরনের ব্যক্তি ব্যবসায়ের পাওনাদার, অংশীদার নয়। এরপর সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। গত ক্লাসেই আমরা সীমিত অংশীদারি ব্যবসায় সম্পর্কে জেনেছিলাম যে যদি কোনো ব্যবসায়ে একজন বা একজনের বেশি দায় সীমিত ব্যক্তি থাকে বা অংশীদার থাকে, তাহলে সেই ব্যবসায় হয় সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। ঠিক তেমনি চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোনো অংশীদারের দায় যদি সীমাবদ্ধ হয় তাহলে তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলা হবে। এরকম যদি কোনো অংশীদার তার অসীম দায় বহনে আগ্রহী না থাকে এবং বিনিয়োগকারী হিসেবে শুধু সুবিধা অর্জনের জন্য অন্যান্য অংশীদারদের অনুমতি ক্রমে নিজের চুক্তির শর্ত অনুযায়ী নিজেকে সীমাবদ্ধ অংশীদার হিসেবে ঘোষণা করতে পারে, আর এই ধরনের অংশীদার যে ব্যবসায় থাকবে তাকে বলা হবে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বা লিমিটেড পার্টনারশিপ। আচরণে অনুমিত অংশীদার, যার আচরণ দেখে অনুমান করছি অংশীদার, বিষয়টা এরকম। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। অনেক সময় লক্ষণীয় যে কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসার এমন কাজের সাথে সম্পৃক্ত থাকে যেখানে উক্ত কাজের স্বার্থে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দিলে সুবিধা হয়, আর এই সুবিধাগুলো বিষয় যে সে যে নিজেকে অংশীদার বলে পরিচয় দিচ্ছে এই বিষয়টা ব্যবসায়ের স্বার্থে, ব্যবসায়ের যারা আসল অংশীদার তারা হয়তো চুপচাপ সেটা মেনে নেয় বা অস্বীকার করে না, তাহলে এই ব্যক্তিকে আচরণে অনুমিত অংশীদার বলা যাবে। এরপর রয়েছে প্রতিবন্ধ অংশীদার। আচরণে অনুমিত অংশীদারের বিপরীত হলো প্রতিবন্ধ অংশীদার। আচরণে অনুমিততে আমরা দেখি একজন ব্যক্তি অংশীদার না হয়েও আচরণ দ্বারা প্রকাশ করছে যে আমি এই ব্যবসায়ের অংশীদার। আর প্রতিবন্ধ অংশীদারের বেলায় একটা ব্যবসায়ের অংশীদাররা সবাই বলছে যে এই ব্যক্তিটা আমাদের অংশীদার, কিন্তু ব্যক্তি জানে যে সে অংশীদার নয় কিন্তু সে কোনো প্রতিবাদও করছে না বা চুপচাপ সেটা মেনে নিচ্ছে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। তাহলে নামমাত্র অংশীদারের সাথে এই অংশীদারের পার্থক্যটার বেলায় আমরা দেখি যে নামমাত্র অংশীদার তার নাম ব্যবহারের অনুমতি দেয়, সুনাম ব্যবহারের অনুমতি দেয়, কিন্তু এই ব্যক্তি কোনো বেতন বা লাভের বিনিময়ে এই কাজটা করছে না, এমনিতেই অন্যরা বলছে যে উনি আমাদের অংশীদার, সেও এই বিষয়টা মেনে নিচ্ছে, তাহলে এরকম ব্যক্তিকে বলা হয়ে থাকে প্রতিবন্ধ অংশীদার। তাহলে বাসায় আপনারা অবশ্যই এই আটটা প্রকার খুব ভালো করে পড়বেন, কারণ এটার উপর থেকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে। গ নম্বর বা তিন নম্বরের প্রশ্নটা থাকে, উদ্দীপক দেয়া হয়, অংশীদারদের বিষয়ে লেখা হয় আর প্রশ্ন করা হয় কোন ধরনের অংশীদার। তো আজ আপনাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব যেখানে অংশীদার হিসেবে নাবালক সম্পর্কে কি বলা হয়েছে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।